নমস্কার, দি রিপোর্টে স্বাগত। বিষ্ণুপুরে নওশাদ সিদ্দিকিকে দেখে উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির নামে জয়ধ্বনি। সেই জয়ধ্বনিকে কর্ণপাত করলেন না নওশাদ সিদ্দিকি। দেখব তৃণমূলের একদম আমাদের সংগঠন এখানে, আমাদের সরকার, আমরা গর্বিত, আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি, আমরা বিধায়ক হবে গর্বিত, উল্লেখ্য, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুরের বাঁকড়াহাট বরকাছারি মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে যায় প্রায় 80টি থেকে 90টি দোকান। এদিন ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। দোকানদারদের সাথে কথা বলার পাশাপাশি ঘুরে দেখেন এলাকা। সেই সময় এলাকারই বেশ কিছু বাসিন্দা হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে চিৎকার করতে থাকেন। সেই চিৎকারকে কোনো গুরুত্ব না দিয়ে নিজের মতো করে জনসংযোগ সারলেন নওশাদ। আরে একটু সাইড হও না, তাহলে ফোনটা বন্ধ করো, ওনার সঙ্গে হাঁটো, সামনে মুখে ঢুকে দিতে রাস্তা দিচ্ছু 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 দাদা, নিচু নিচু পা নিচু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকি জানান, আমি এখানে রাজনীতি করতে আসিনি, রাজনীতির কথা বাইরে বেরিয়ে বলবো। আমি এখানে ভোটের রিয়াকশন দেবো না, মেন রুটে উঠবো। আপনি আমাকে 100টা ভোটের রিয়াকশন চাইবেন দেবেন, আমি এখানে ধর্মস্থানে একটা এসেছি আর ক্ষতিগ্রস্ত এলাকায় এসেছি, এই রিলেটেড আপনি যে কোশ্চেন করুন এই রিলেটেড উত্তর দেবো। রাজনৈতিক কোশ্চেনের উত্তর চালিয়ে মেন রুটে উঠবো, যে কটা কোশ্চেন করবেন আমার পক্ষে বিপক্ষে যাই যাবে সবই আমি উত্তর দেবো, কিন্তু আমি এখানে কোনো রাজনৈতিক কোশ্চেনের উত্তর আমি দেবো না। এখানে আসলেন, এখানে সাংসদদের নামে স্লোগান দিচ্ছে বা মমতা ব্যানার্জির নামে দিতে পারে, যার ভালো লাগছে দিয়েছে, কি মনে হয় এটা কি তৃণমূলের? কি না 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 না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, এটা যার ভালো লেগেছে তার নামে স্লোগান দিয়েছি, তার জন্য আমি রিয়াক্ট করবো ওই আমি নয়। আমি এসেছি এখানে ধর্মস্থানে এসেছি, ধর্মস্থানে এসে এখানকার দোকানদার ভাইরা এখানকার ক্ষতিগ্রস্ত হয়ে তাদের হাল হাকিকত জানছি, এর পরে পরের মুভমেন্ট গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে তারা রিলিফটা পায়, তারা যাতে এই এই যে এখন আতঙ্কের মধ্যে আছে, হতাশাগ্রস্ত আছে, তাতে কাটিয়ে ওঠা যায়, সেই জন্য আমি চেষ্টা করব। আমার নামে ধ্বনি মর্দাবাদ ধ্বনি দেবে কি আমার নামে জয় ধ্বনি এখানে আমি নিতে আসিনি। সেই সঙ্গে ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন নওশাদ। সোশ্যাল সাইটের মাধ্যমে যেভাবে দেখেছিলাম বাস্তবে সে যেটা দেখছি প্রচণ্ড ভয়ঙ্কর অবস্থা, দোকানপাটি প্রায় 70-80টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, দোকানের মালপত্র ম্যাক্সিমাম মানে টোটালি শেষ হয়ে গেছে, তার মধ্যে থেকেও আমার দোকানদার কয়েকজন ভাই এই পুজোর যেগুলো যে আনুষঙ্গিক জিনিসগুলো হয় সেগুলো যারা বিক্রি করেন, কেউ ফুল বিক্রি করেন, সেগুলোকে খুঁজে বার করার চেষ্টা করছে, কিন্তু সেটা তো আর সমাধান নয়। সেটা সরেজমিনে এসে দেখলাম কিছু দোকানদার ভাই তাদের সমস্যার কথা বললো, কিছু দোকানদার ভাই তাদের ক্ষোভও উগড়েছে, যেমন যে এতক্ষণ হয়নি কেন আসেননি, ঠিক তাদের ক্ষোভটাকেও আমি সম্মান জানাচ্ছি, কারণ আমি একা মানুষ, আমার পক্ষে আমি তো সৃষ্টিকর্তা কাছে ওটা চাই না যে কারো ক্ষতি হোক, আমি যে বসবো ওখানে গিয়ে, সবসময় চাই সৃষ্টিকর্তা কাছে চাই সবসময় সবাই শান্তিতে থাকুক, পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকুক, ক্ষোভও দেখিয়েছে, ওটা আমার ক্ষোভটাকে আমি নিজের নিইনি পার্সোনালি, কারণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে সেটাতে ব্যাপার না, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন এখন MCC চলছে, আমরা চাইলেই আমরা বিরোধী দল বলুন বা শাসক যেই বলুন না কেন, আমি রাজনীতি এখানে করতে আসেন, চাইলেই আমরা কিন্তু ক্ষতিপূরণ নিজেদের পক্ষ থেকে কিছুটা হলেও দিতে পারবো না। আমার অ্যাডভোকেটের সাথে কথা বললাম, আসার আসার সময় কথা বলছিলাম যে আমরা নির্বাচন কমিশনকে প্রথমে চিঠি করব যে আমাদেরকে এই জায়গায় এই সমস্যা হচ্ছে, কিন্তু প্রায় তো এখন 2 মাস নির্বাচন চলবে, তাহলে কি 2 মাস এই মানুষজন কোথায় থাকবে, কী খাবে,
এই 70-80টা পরিবার ধ্বংস হয়ে যাবে তো তাহলে সেখানে আমাদেরকে পড়া দিয়াও। আর একটা আমরা আমাদের রাজ্য সরকার আমাদের সরকারকে আমরা বলবো যে যাতে করে তারা নির্বাচন কমিশনের কাছে অর্ডার বার করে প্রাকৃতিক দুর্যোগের ফলে বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এই 70-75টা পরিবার বা দোকানদার যারা আছেন তাদের ইনস্ট্যান্ট রিলিফের জন্য কেউ যেন অর্ডার বার করে আমার দোকানদার ভাইদের পাশে এসে সরকার যেমন দাঁড়ায়, সাথে সাথে এটা আমি বলবো স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন আছেন তাদের কাছে অনুরোধ করব আগিয়ে আসুন। অবশ্যই এমসিসিকে ভায়োলেট করে নয়, এমসিসিকে মান্যতা দিয়ে কনসার্ন ডিপার্টমেন্টের কাছে অর্ডার নিয়ে আগিয়ে আসুন। এই ভাইদের দুরবস্থার কথা দেখুন, অনেক সময় আইলা আফান জড়ে অনেক এনজিও গিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো আসুন এখানে এই ভাইদেরকে সহযোগিতা করুন। ভয়ঙ্কর অবস্থা এখানে, অবস্থা মিনস এই দোকানদার ভাইদের আমি দেখেছি, একজনের দোকানে 2,40,000 টাকার কাপ এগুলো সব ছিল, সেই ভাইয়ের দোকান থেকে মানে একটাও ভালো কাপ পাওয়া যাবে না। সুতরাং সেই ভাইয়ের পাশে এসে দাঁড়ানো দরকার। একজন ফুল বিক্রেতা, একজন পুতুল বিক্রি করে, তার একটাও দোকানে পুতুল নাই, ভয়ঙ্কর পরিস্থিতি। আমি অনুরোধ করবো এনজিওদের কাছেও, সরকার পক্ষকে তো অবশ্যই, যারা বিভিন্ন সময় বিভিন্ন চ্যারিটি করেন তারাও আগিয়ে আসুন, আমার এই ভাইদের পাশে দাঁড়ান। তবে হ্যাঁ, এমসিসিকে ভায়োলেট করে নয় সেটাকে মান্যতা দিই। মামুনি রায়, দ্য রিপোর্ট, দক্ষিণ চব্বিশ পরগনা। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।